কিছু মানুষ রয়েছে যাদের ক্রিকেট নিয়ে সবসময় বক্তব্য থাকে, এটা তো টাকার খেলা, সবকিছু টাকা দিয়ে হয়, যে টাকা বেশি পাবে সে ভালো খেলবে। তারা আজকের ম্যাচটা যদি দেখে থাকে, তাদের গালে কষি একটা চাপ পড়ে যে কোথাও গিয়ে ম্যাক্সওয়েল মেরে দিল। মানে ম্যাক্সওয়েলকে আমার তরফ থেকে একটা, এত বছর ধরে আমি খেলা দেখছি, কোহলির অনেক ইনিংস দেখেছি, একটা সময় বিভিএস লক্ষ্মণের ইনিংস দেখেছি, বহু বহু ইনিংস দেখেছি, মানে বলে বলে শেষ করা যাবে না। কিন্তু আমার এতদিনের দেখা ক্রিকেটের ইনিংস এর ক্ষেত্রে আমি এতদিন সেরার জায়গাতে রাখতাম ধোনির একটা ইনিংসকে, যেখানে শ্রীলঙ্কা বা কারোর সঙ্গে একটা খেলা ছিল, 25 রানে সম্ভবত 5টা না 6টা না কটা 7টা না কটা উইকেট পড়ে গেছিল। ধোনি ওই ম্যাচটাতে 120 না 130 কত একটা রান করেছিল। আমি কোটা এখন অব্দি আমি ক্রিকেটের ইনিংস এর হিসেবে একটা সেরা ইনিংসে রাখি, এছাড়া আরো বহু অনেক ইনিংস রয়েছে। কিন্তু আজকের ম্যাচটা একটা শিক্ষা দিয়ে গেল যে জীবনে কখনো হার মানতে নেই, লড়ে যেতে হয়, মানে লক্ষ্যটা স্থির রাখতে হয়। অর্জুনের লক্ষ্যভেদ শুনেছিলাম না, লক্ষ্য স্থির রাখো, তো আজকে ম্যাক্সওয়েল আমি দেখলাম লক্ষ্য স্থির কাকে বলে। আজকের এই ম্যাচটা কিন্তু কোনো সময় কিন্তু অস্ট্রেলিয়ার জন্য ছিল না, এবং অস্ট্রেলিয়া এমন একটা টিম বরাবরই যে টিমটা কখনো হার মানতে শেখেনি, যে কারণে তারা এতবারের বিশ্ব চ্যাম্পিয়ন, বহু হারা ম্যাচ তারা জিতেছে। কিন্তু আজকের ম্যাচটা কোনোভাবেই অস্ট্রেলিয়ার ফরে ছিল না প্রথম থেকে, এবং আজকে ইনফ্যাক্ট আমি শুধু নয় আরো অনেকেই আমি জানি আজকে আফগানিস্তানকে সাপোর্ট করেছিল, কারণ টিমটা যেভাবে লড়াই করে প্রত্যেকটা টিমের যে কটা প্লেয়ার রয়েছে তারা বন্দুকের বদলে কিন্তু ব্যাট বলকে তুলে নিয়েছিল একদিন। সেই দলটা আজকে যেভাবে লড়াই করেছে পুরো বিশ্বকাপে, আজকে অনেক প্লেয়ারের মন খারাপ হবে আমি জানি আফগানিস্তান যারা রয়েছে, তাই প্রত্যেকে বলবো মন খারাপের কিচ্ছু নেই, তারা অলরেডি বিশ্বকাপ জয়ের মানে তাদের কাছে এক প্রকার বিশ্বকাপ জয়ই হয়েছে। তারা যেভাবে খেলেছে অস্ট্রেলিয়ার মধ্যে বিশ্ব নাম্বার 1 টিমকে, একটা সময় তারা যে আতঙ্কে রেখেছিল এটাই তো তাদের কাছে একটা বড় জয়। এবার হ্যাঁ, ক্যাচেস উইন ম্যাচেস, তুমি ক্যাচ মিস করেছো তো ম্যাচ তুমি হারবেই, কিছু করার নেই, এটা হয়, এটা ক্রিকেটের মেন নিয়ম। তো ম্যাক্সওয়েল একটা সহজ ক্যাচ মিস গেছে, এবং তারপর আমি চেয়েছিলাম আফগানিস্তান জিতে যাক, এরকম একটা মানসিকতা কাজ, কিন্তু যখন ম্যাক্সওয়েল 100 করলো তারপর হাঁটতে পারছে না, একটা সময় পড়ে গিয়ে মাঠে পুরো ছটফট করছে, ওই টাইমটাকে আমি সত্যি বলছি আমি চেয়েছিলাম আজ অস্ট্রেলিয়া জিতুক। কারণ ওই যে লড়াইটা, ওই যে লড়াইটা, আমি জাস্ট ভাবতে পারিনি যে এরকম একটা ইনিংস হতে পারে। লাস্টে গিয়ে 200 রান, পা মানে দৌড়তে পারছে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে শট খেলছে, এবং আফগানিস্তানের বলিং কিন্তু কোনো অংশে খারাপ নয়, এমন নয় যেটা নেদারল্যান্ডের বলিং অন্যান্য টিমের বলিং, বলিং যথেষ্ট ভালো, যে কারণে 90 রানে 7 রানে আটকে রেখেছিল অস্ট্রেলিয়ার মতো টিমকে। 1-4 কেউ কিচ্ছু খেলতে পারেনি ওখানে, দাঁড়িয়ে এই ইনিংস ভাবা যায় না, জাস্ট ভাবা যায় না। ক্রিকেটের ইতিহাসে কপিল দেবের 175 শুনেছিলাম ছোটবেলাতে, আজকে আমি ম্যাক্সওয়েলের ইনিংসটা দেখলাম, এবং সত্যি বলছি আমি শিক্ষা পেলাম যে মানে এটা আফগানিস্তানের কাছে একটা শিক্ষা, সঠিক সময় ক্যাচ ফেলে দেওয়ার ফলে কি হতে পারে তার একটা শিক্ষা পাবে আমি খুব ভালো করে জানি। তেমনভাবে এই ম্যাচটা ম্যাক্সওয়েলের ইনিংসটা শিক্ষা দিল যে হার মানতে নেই, লড়ে যেতে হয়, লড়াইয়ের ফল, পরিশ্রমের ফল পাওয়া যায়। এবং ম্যাক্সওয়েলকে কোনোদিন এরম দায়িত্ববান ইনিংস আমি খেলতে দেখিনি, মানে ম্যাক্সওয়েল এরকম কিছু করতে পারে ভাবা যায়। ম্যাক্সওয়েল ম্যাচ জিতিয়েছে, কিন্তু ম্যাক্সওয়েল কি হঠাৎ করে মানে আন্তাবড়ি আউট হয়ে যায়, এটা হয়ে যায় হয়ে যায়, যে ম্যাক্সওয়েলকে মানে খুব একটা সেই বিশ্বাসযোগ্য প্লেয়ার কোনোদিন কেউ বলে না। আজকের পর ম্যাক্সওয়েল মানে ক্রিকেটীয় ইতিহাস এই নামটা চিরকাল মনে থাকবে, এবং আজকের ইতিহাসটা ক্রিকেটীয় হল অফ ফেমে চিরকাল থেকে যাবে। তো অস্ট্রেলিয়া তো আজকের ম্যাচ জিতে সিরিজ সেমিফাইনালে চলে গেল, এবং ম্যাক্সওয়েল কিন্তু মানে কোচ ফোচ শুরু করে সবাই ডাকতে শুরু করে দিয়েছে, চলে এসে চলে এসে, কারণ মানে আজকের এই ইনিংসটার পরে হয়তো এমনও হতে পারে যে হয়তো পায়ে এমন সরে চোট হয়েছে, ক্রিকেট হয়তো খেলতেই পারলো না, কথার কথা বলছি। তো সেই সব কিছু মাথায় থাকা সত্ত্বেও কিন্তু আজকে লক্ষ্য একটাই চাই হয়ে যাক না কেন, আজকে ম্যাচ জিতিয়ে ফিরবো। এর আগে যুবরাজ সিং একবার করে দেখিয়েছিল, রক্তভূমি মাঠে নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে 100 করে ম্যাচ জিতিয়েছিল। তো এরা এরা বহু রান করা রেকর্ডকারী প্লেয়ার হয়তো আসবে, কিন্তু দেশের জন্য এই মানে এই লেভেলের পাগলামি করা এরকম প্লেয়ার খুব কমজনই রয়েছে। যুবরাজ সিং রয়েছে, ধোনি রয়েছে, তারপর এখানে রয়েছে কোহলিও রয়েছে, কোহলিও অনেক খেলেছে এরকম। তো এটা বিরাট ব্যাপার, বিরাট ব্যাপার, এবং আজকে নিশ্চয়ের জন্য আমার তরফ থেকে ম্যাক্সওয়েলকে অনেক 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 ভালোবাসা। সত্যি কথা বলতে গেলে আমার দেখা অন্যতম একটা সেরা ম্যাচ, সেরা ম্যাচ হয়ে থাকবে। তোমাদের কি মনে হয় এটা নিয়ে অবশ্যই জানাও, এটা বেসিক্যালি রিভিউ চ্যানেল, কিন্তু আমি খেলা খুব ভালোবাসি যে কারণে নিয়ে কথা বললাম, কারণ এত ক্রিকেট নিয়ে কথা বলেছি এর আগে যে আজকের ম্যাচটা নিয়ে কথা না বলি, আজকের ইনিংসটা নিয়ে কথা না বলি, তাহলে আর কি হলো। যাই হোক, এটাই বলা, চ্যানেলটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, গেট দেবে, ভালো থেকো সবাই, টেক কেয়ার, আবার দেখাবে, নমস্কার।